আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দয়ে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ফিরনি। এখানে আমি হাফ কাপ পোলাওয়ের চাউল নিয়েছি আর এক ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই চাউলটা দিয়ে আমরা ভাত রান্না করে নেব, আর ভাতটা কিন্তু ঝরঝরে হবে না, এটা জাওয়ার মতো করে আমরা রান্না করে নেব। তো আমি চাউলগুলো একটা পাতিলায় দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভাত রান্নার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হয় তার থেকে পানিটা বেশি দিয়ে দিয়েছি, কারণ এটা আমরা জাউ রান্না করব। তো চাইলে আপনারা এখানে এক চা চামচ কেওড়ার জল ইউজ করতে পারেন, আমি এখানে ইউজ করি নাই। এখন আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি, জাউটা রান্না করে নিব। তো অলরেডি আমার জাউটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এখন আমি একটা পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়া দুধটা গুলে নিচ্ছি। গুঁড়ো দুধটা গুলিয়ে নেওয়ার সময় পানিটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আমাদের চাউটা রান্না হয়ে গেছে। তো আমরা অল্প পরিমাণ পানিতে গুঁড়ো দুধটা গুলিয়ে নিব। এখন আমি জাওয়ার ভিতরে দুধ দিয়ে দিচ্ছি, আর এটা ভালো করে মিশিয়ে নিব। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব, কিশমিশ, এলাচ, দারচিনি, বাদামের পেস্ট। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন আমি এটা চুলায় জাল করে নিব। আর জাল করার সময় এটা আমাদের অনবরত নাড়তে হবে, কারণ এখানে দুধ চিনি দেওয়া হয়েছে, তো পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো দেখতে পাচ্ছেন ফিরনিটা রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।